আজকে আমরা ঢাকা শিক্ষা বোর্ডের আর্থিক বিবরণী অধ্যায়ের ক নাম্বার অঙ্কে যে প্রশ্নটি ছিল যে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, আমরা জানি সৃজনশীল অঙ্কের ক অংশে সঠিকভাবে করতে পারলে আমরা ওখান থেকে 2 নম্বর পেয়ে থাকি। আমাদের প্রশ্নের করণীয় বিষয় হচ্ছে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। এখন এই নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা এখানে একটি ছক বা কলাম অঙ্কন করে নিলাম। আমাদের অঙ্কের বিষয় হচ্ছে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। আমরা 3 কলাম বিশিষ্ট একটি ঘর অঙ্কন করে নিয়েছি, যেখানে বিবরণ, টাকা এবং টাকার পরিমাণ বলা আছে। আমাদের নির্ণয় করতে হবে নিট ক্রয়। দেখো, এখানে নিট ক্রয় নির্ণয় করতে হলে আমাদের প্রথমে দেখতে হবে অঙ্কে ক্রয়ের পরিমাণ কত। আমাদের অঙ্কে ক্রয় লিখে দিলাম আমরা বিবরণের অংশে, এবং এখানে ক্রয়ের টাকার পরিমাণ দেখো বলা আছে যে 90,000 টাকা। তাহলে ক্রয় আমরা লিখে দিলাম যে 90,000 টাকা। এখন এখান থেকে কি করতে হবে, দেখতে হবে যে ক্রয় ফেরত বা ক্রয় বাট্রা আছে কিনা। ক্রয় ফেরত বা ক্রয় বাট্রা থাকলে সেখানে ক্রয় থেকে কি হয়, বাদ হয়ে যায়। তাহলে এখানে দেখো বলা আছে ক্রয় ও বিক্রয় বাট্রা। তাহলে ক্রয় বাট্রা কত টাকা হবে, এখানে দেখো ক্রয় ও বিক্রয় বাট্রা এক লাইনে বলা আছে, এবং এক লাইনে ডেবিট এবং ক্রেডিট অংশে টাকার পরিমাণ দেয়া আছে। যেহেতু ক্রয় ডেবিট হয়, 90,000 টাকা ডেবিট করা আছে রেওয়া মিলে, সুতরাং আমাদের বুঝতে হবে ক্রয় বাট্রা অবশ্যই ক্রেডিট হয়। ক্রয় ডেবিট হলে ক্রয় বাট্রা ক্রেডিট হয়। তাহলে ক্রয় বাট্রা আমাদের ক্রয় থেকে কি করতে হবে, আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে অথবা ব্র্যাকেটে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা লিখে দেব কি, ক্রয় বাট্রা। কারণ এখান থেকে ক্রয় থেকে ক্রয় বাট্রা অবশ্যই আমাদের বাদ হয়। তাহলে ক্রয় বাট্রার পরিমাণ কত দেওয়া আছে, 3,000 টাকা। তাহলে আমরা কি করব, ক্রয় থেকে ক্রয় বাট্রা 3,000 টাকা আমরা বাদ দিয়ে দেব। এরপরে ক্রয় ফেরত আছে কিনা সেটিও আমাদের দেখতে হবে। তাহলে বেতন, বিজ্ঞাপন, পরিবহন প্রাপ্য হিসেব এবং ক্রয় ফেরত এখানে বলা নাই, তাহলে ক্রয় ফেরত বাদ যাচ্ছে না। এখন আমাদের সমন্বয় অংশে লক্ষ্য রাখতে হবে। এখন 1 নম্বর সমন্বয়ে দেখো বলা আছে যে বিনামূল্যে পণ্য বিতরণ 5,200 টাকা। পণ্য বিতরণ আসলে ক্রয়ের সাথে বাদ বা যোগ বা বিয়োগ হবে কিনা সেটি আমাদের বুঝতে হবে। এখন বিনামূল্যে যদি পণ্য বিতরণ করা হয় ভোক্তাদের উদ্দেশ্যে, এটি মূলত বিজ্ঞাপনের উদ্দেশ্যে করা হয়। যদি বিনামূল্যে ভোক্তাদের নিকট পণ্য বিতরণ করা হয়, তাহলে কি হয়, আমাদের প্রতিষ্ঠানে যে পণ্যটি ক্রয় করা থাকে সেখান থেকেই তো বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে। সুতরাং এটি ক্রয় থেকে কি হবে, ক্রয়ের পরিমাণ আমাদের ক্রয় করা পণ্য এখান থেকে কমে যাবে। তাহলে আমরা এখানে লিখে দেব যে বিজ্ঞাপনের উদ্দেশ্যে যে 5,200 টাকার পণ্য আমরা বিতরণ করেছি সেটি কি করব, সেটি আমরা এখান থেকে বাদ দিয়ে দেব, ক্রয়ের পরিমাণ আমাদের কমে যাবে। তারপরে 2 নম্বর সমন্বয় দেখো বলা আছে ধারে ক্রয় হিসাবভুক্ত হয়নি 6,000 টাকা। অর্থাৎ 6,000 টাকার পণ্য আমরা কি করেছি, বাকিতে ক্রয় করেছি। এখানে বলা আছে যে ধারে ক্রয় হিসাবভুক্ত হয়নি, বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে যেটি আমাদের এখনও হিসাবভুক্ত করা হয়নি। তাহলে যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে কি হয়, সেটা বাকিতেও হতে পারে আবার নগদেও হতে পারে। তাহলে যদি বাকিতে আমরা পণ্য ক্রয় করি তাহলে কি হবে, আমাদের ক্রয়কৃত পণ্য আমাদের বৃদ্ধি পাবে। সুতরাং এখানে আমাদের ধারে পণ্য ক্রয় করলে আমাদের পণ্য বৃদ্ধি পাবে, সেজন্য কি করতে হবে, ধারে বাকিতে পণ্য ক্রয় থাকলে সেটি আমাদের কি করব, সেটি আমরা অবশ্যই এখানে যোগ হয়ে যাবে, ক্রয় করা আমাদের কৃত পণ্যের সাথে অবশ্যই যোগ হবে। এরপরে 3 নম্বর সমন্বয়ে কি বলা আছে, দেখো মালিক কর্তৃক ক্রয় মূল্যে পণ্য উত্তোলন যার বাজার মূল্য আছে 5,000 টাকা। এখানে মালিক তার প্রতিষ্ঠান থেকে নিজের প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে 3,000 টাকার পণ্য উত্তোলন করেছেন যার বাজার মূল্য হচ্ছে 5,000 টাকা। এখন কথা হচ্ছে এটি দেখো এখানে একটি দ্বিধার সৃষ্টি করেছে যে 3,000 টাকা এবং 5,000 টাকা দুটি দেওয়া আছে। সবসময় মনে রাখতে হবে আমাদের এখান থেকে মালিক যদি পণ্য উত্তোলন করে সবসময় কম মূল্যটা হিসাবভুক্ত করতে হয়, সবসময় কম মূল্য আমাদের হিসাবভুক্ত করতে হবে। তাহলে মালিক যদি প্রতিষ্ঠান থেকে আমরা পণ্য উত্তোলন করে তাহলে কি হবে, মালিক পণ্য উত্তোলন করে যদি, তাহলে আমাদের ক্রয় করা ছিল 90,000 টাকা। এখান থেকে খুব সহজভাবে যদি আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে কি হবে, যদি মালিক প্রতিষ্ঠান থেকে ব্যবসা পণ্য উত্তোলন করে তাহলে কি হবে, মালিক অবশ্যই প্রতিষ্ঠা এই যে ক্রয়কৃত অংশ থেকেই পণ্য উত্তোলন করছে, তাহলে আমাদের সেটি অবশ্যই ক্রয় করা পণ্যের পরিমাণ আমাদের হ্রাস পাবে বা কমে যাবে। কত টাকার পণ্য উত্তোলন করেছেন ইনি, 3,000 টাকা। তাহলে 3,000 টাকা এখান থেকে পণ্য হ্রাস পাবে আমাদের, কমে যাবে। এরপরে এর সমন্বয়ে কি বলা আছে, দেখো অপরিশোধিত ভাড়া আছে 2,500 টাকা এবং সমাপনী মজুত পণ্যালয় আছে 50,000 টাকা।
তাহলে আমাদের আর কোনো ক্রয়ের সাথে সম্পৃক্ত কোনো লেনদেন এখানে নেই। তাহলে এখন কি করতে হবে, আমরা দেখো ক্রয়ের পরিমাণ পেয়েছি 90,000 টাকা, যেটা দেওয়া মিলে দেওয়া আছে। এরপর ক্রয় বার্তা ছিল 3,000 টাকা, বিনামূল্যে পণ্য উত্তোলন করেছেন, পণ্য বিতরণ করা হয়েছে, এটিও ক্রয়ের পরিমাণ। এর ফলে আমাদের কি ক্রয়কৃত পণ্য থেকে কমে যাবে, আবার পণ্য ক্রয় করা হয়েছে, এখানে ক্রয় পণ্যের পরিমাণ বৃদ্ধি পাবে, এবং পণ্য উত্তোলন করলে পণ্যের পরিমাণ হ্রাস পাবে। তাহলে এই মোটামুটি আছে আমাদের পণ্য ক্রয়ের সাথে সম্পৃক্ত লেনদেনগুলো। এখন কি হবে, তাহলে এখান থেকে কি করব, এখন আমরা এখান থেকে একটা যোগ, এখান থেকে আমরা যতগুলো অংশ আছে এগুলো আমরা যোগ ছিল কোনটা কোনটা, 3,000 এবং 5,200, এবং এখান থেকে 6,000 যোগ হবে, এবং এটি যোগ বিয়োগ করার পরে আমরা এখন কি করব, এখানে একটা এখানে এই সর্বশেষ লেনদেনে একটা আন্ডারলাইন করলাম, এবং এখান থেকে আমরা যদি যোগ বা বিয়োগ করি তাহলে আমরা টাকার পরিমাণ পাবো কত, 84,800 টাকা। এটি হচ্ছে আমাদের এই 84,800 টাকা হচ্ছে আমাদের কি নিট ক্রয়ের পরিমাণ। আমাদের অঙ্কে যেটা বের করতে বলছিল যে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়, নিট ক্রয়ের পরিমাণ হচ্ছে আমাদের এখানে কত, 84,000 টাকা। এই 84,000 টাকাই হচ্ছে আমাদের নিট ক্রয়। এখানে কিন্তু আবার আমরা কি করব, এখানে উত্তর আকারে লিখে দেব যে উত্তর নিট ক্রয়ের পরিমাণ কত, আমরা বের করেছি 84,800 টাকা। অঙ্কের পরবর্তী অংশটুকু পরের ভিডিওতে আলোচনা করা হয়েছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।